আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগার ক্রিকেটাররা। মিরপুরে কোচ তারেক আজিজের অধীনে অনুশীলন করেন মাহমুদুল্লাহ, রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। হতাশাজনক পারফরমেন্সের বৃত্ত থেকে মুক্তি পেতে ক্রিকেটারদের চেষ্টার কমতি নেই জানালেন কোচ। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে না থেকেও ছিলেন তাসকিন আহমেদ। স্কোয়াডে থাকলেও ঢাকা টেস্টের একাদশে সুযোগ হয়নি, আর চট্টগ্রাম টেস্টের আগে স্কোয়াড থেকে বিশ্রামও দেওয়া হয় তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তাই প্রস্তুতি নিতে টেস্ট ছেড়ে শর্টার ফরম্যাটে মনোনিবেশ তাসকিনের। চট্টগ্রাম টেস্ট শুরুর দিনেই মিরপুরে ওয়ানডের প্রস্তুতিতে নেমেছেন তাসকিন, সঙ্গে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠে হতাশাজনক পারফরমেন্স প্রভাব ফেলেছে আত্মবিশ্বাসে, সেটা ফিরিয়ে আনতে চেষ্টার কমতি নেই তিন অভিজ্ঞ ক্রিকেটারের। সাথে বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজের তত্ত্বাবধানে লম্বা সময় নেটে বোলিং করেছেন তাসকিন ও মুস্তাফিজ। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো আফগানিস্তানকে সামনে রেখে আসলে সেই প্রিপারেশনটাই আপনার ফেজের একটা চালু হয়েছে আনঅফিসিয়ালি, যেহেতু আপনি বলেছেন যে টাইগারের প্রোগ্রামিং এর অংশ হিসেবে আমরা তাদেরকে দেখভাল করছি, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে তারা দুজন নিজেদেরকে ঠিক করছে কিভাবে আপনার আফগানিস্তানের সিরিজটা নিজেদেরকে ঠিক করা যায়, ওই প্রিপারেশনের জায়গায় তাদেরকে চমৎকারভাবে হেল্প করা হচ্ছে। আফগান সিরিজ সামনে রেখে এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। অনিশ্চয়তা রয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। শেষ পর্যন্ত সাকিব না খেললে প্রত্যাশার চাপ বাড়বে রিয়াদ মুস্তাফিজদের ওপর। ইতিমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান, যেখানে চমক সেদিকুল্লাহ আতাল। এই ওপেনারের ধারাবাহিক পারফরমেন্সে এসিসি টি-20 ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। এই দলের বিপক্ষে ভালো খেলার চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুতিতে বাংলাদেশ। শারজাহাতে আফগানিস্তানের বিপক্ষে আগামী 6 নভেম্বর প্রথম ওয়ানডে টাইগারদের, দ্বিতীয় ম্যাচ 9 নভেম্বর, তৃতীয় ও শেষ ওয়ানডে 11 নভেম্বর। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।